আসসালামু আলাইকুম। মেজারমেন্ট টুল, এটার ইন্ট্রোডাকশন যদি বলি তাহলে মাপামাপি করাটা এইসব আর্কিটেকচারাল স্ট্রাকচারালের সফটওয়্যারের মূল কথা। আগে যখন সফটওয়্যার ছিল না, তখন একজন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার কিংবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কাটা কম্পাস, তারপর এক টুকরো কাগজ, মোটা কাগজ, ক্যানভাস, এ নিয়ে আঁকাআঁকি করত মেজারমেন্ট টুল নিয়ে। কিন্তু সফটওয়্যার যখন তৈরি হলো, তখন তাদের প্রয়োজনে চাহিদা মোতাবেক সফটওয়্যার তৈরি হলো। যখন কম্পিউটার আসলো, তো তারই পরিক্রমায় আসলো অটোক্যাড, আসলো 3D ম্যাক্স, র্যাবিট, স্কেচআপ, মায়া, এ ধরনের অনেক ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার আসলো। এবং তাদের প্রয়োজনে অনেক ধরনের টুলস তৈরি হয়েছে, সফটওয়্যার টুলস। এ যেমন আমি অনেকগুলো মুভ টুল, তারপর পুশপুল টুল, তারপর রেক্টাঙ্গেল টুল, তারপর অনেক পেন্সিল টুল, অনেক টুল আমি দেখিয়েছি। তো প্রত্যেকের চাহিদা সমানভাবে, কোনোটা কম কোনোটা বেশি, প্রত্যেকের চাহিদা সমানভাবে এই সফটওয়্যারের মধ্যে আছে। ঠিক অপরিহার্য, প্রত্যেকটা টুল ছিল অপরিহার্য, ঠিক সেরকম একটা টুল, অপরিহার্য টুলটা হলো যেটাকে মানুষ কাটা কম্পাস দিয়ে ক্যানভাসে আঁকাআঁকি করত, রাবার পেন্সিল দিয়ে মুছত, মাপামাপির কাজটা করত কম্পাস কাটা দিয়ে, সেই কাজটা এখন সফটওয়্যার মাধ্যমে করে এই এই টুলটা দিয়ে, টেপ মেজারমেন্ট টুল। তো এই টেপ মেজারমেন্ট টুলটার কিবোর্ড শর্টকাট কি হচ্ছে টি। এখন দেখেন কার্সরটা সিলেকশন টুল অবস্থায় আছে। এটা আপনি যদি কিবোর্ড থেকে টি চাপেন, দেখেন আমরা যখন কোনো বড় কোনো কিছু মাপি, জমি মাপি কিংবা কোনো বড় কাগজ মাপি, কোনো বড় যেমন যারা মিস্ত্রি কাজ করে তাদের কাছে এই টুলটা থাকে, ঠিক সেরকম একটা ছবি আকার ধারণ করেছে এই কার্সরটা। তার মানে এটা দেখেই বোঝা যায় যে এটার কাজ হলো মাপামাপি করা। তো যাই হোক, এই টুল বারে এই হলো টুলটা, এই যে ছবিটা এখানে দেওয়া আছে, আর টুল প্যালেটে এখানে এই টুলটা। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর টুলটা একটা টেপ মেজারমেন্ট আইকনে রূপ ধারণ করেছে। এখন এখন এটা দিয়ে কি কাজ, দেখেন আমি যদি এই রেখাটার উপর রাখি, দেখেন স্কেচ আপ মূলত স্ন্যাপিং এর জন্য বিখ্যাত। দেখেন প্রত্যেকটা বিন্দু কিন্তু স্ন্যাপ হচ্ছে, একটা বিন্দু দেখিয়ে দিচ্ছে যে আমি সাথে সাথে একটা বিন্দু আছি এবং লাল আকার ধারণ করেছি, এটা এই লাইনের বরাবর আছে, লাইন স্পর্শ করে যাচ্ছে। আর যদি দূরে সরাই, দেখেন অন্য আকার ধারণ করেছে, এটা সারফেসের উপর, এই ফেজের উপর। আর যদি লাইনের উপর রাখি, দেখেন একটা লাল আকার ধারণ করেছে, এবং একটা কর্নার বরাবর যদি যাই, দেখেন সবুজ হয়েছে। ঠিক আছে, এখন একটা মেজারমেন্ট করি, দেখি আসলে এটার কাজ মূলত কিরকম। এই পিলারের আমি একটা দেখেন প্রজেক্ট, ছোটখাটো প্রজেক্ট এঁকে রেখেছি শুধু বোঝাবার স্বার্থে, যেন আপনারা বুঝতে পারেন। দেখেন এখান থেকে যদি আমি এতটুকু মাপি, তাহলে এখানে ক্লিক করে দেখেন এই যে রেখাটা কিন্তু সবুজ আকার ধারণ করেছে। তার মানে এই যে এখানে অক্ষ আছে একটা সবুজ, আমি তিনটে অক্ষ কিন্তু দেখিয়েছি, লাল, সবুজ এবং নীল।
তো ওই সবুজটা অক্ষ বরাবর প্যারালাল আছে বিধায় এটা কিন্তু সবুজ আকার ধারণ করছে। যাই হোক, এখান থেকে এখান পর্যন্ত কতটুকু তা কিন্তু এখানে এই এই কিন্তু বলে দিচ্ছে 1 ফিট দূরত্ব, এটা কিন্তু এখান থেকে বলে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এটা আমি আবার নিচে আসি। এখান থেকে এখানে কতটুকু দেখেন, ওই কিন্তু এখানে লেন্থ, এখানে কিন্তু উঠতেছে ব্যাপারটা, দেন কতটুকু 4 ফিট কিন্তু বলে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমার কাজ হলো আমি এখানে মেজারমেন্টের মেজারমেন্টটা তো দেয় ঠিক আছে, কিন্তু তার মাঝে তার একটা একটা গাইড দিয়ে যাচ্ছে। এই মেজারমেন্ট টুলের আউটপুটটা কিন্তু একটা গাইড, সে মেজারমেন্ট দেবে সাথে একটা গাইড দিয়ে যাবে। যেন মনে রাখেন এখান থেকে আমি এখানে যদি দেখি তাহলে দেখেন 1 ফিট দেখাচ্ছে, এখান যদি ক্লিক করে দেখেন একটা গাইড দিয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে আমি যদি এখানে মাপি তাও 1 ফিট একটা গাইড দিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে 1 ফুট যদি হয় তাহলে আমি এখান থেকে এখানে 1 ফিট নিয়ে নিই। এই দেখেন 1 ফুট নিয়ে নিছি। এখন এখানেও আমি এইরকম একটা পিলার বানাবো, কত 1 ফিট, এক ফিট কমা 1 ফিট। দেখেন এইবার যদি পুষ্প কমাটা দিয়ে উপরে আমি 1 ফিট বরাবর এটা সমান সমান যদি করি, এইটার এই টপ ভিউ টপ পর্যন্ত যদি আমি এই পুষ্পটা রাখি তাহলে কিন্তু এইটা মনে করতেছে যে আমাকে এতটুকু পর্যন্ত উচ্চতা উঠতে হবে। এইটা হলো স্কেচআপের একটা শক্তিশালী দিক। আমি যদি কোনো সারফেস এর উপর রাখি তাহলে কিন্তু এই পুষ্পটা কোন পর্যন্ত যাবে সেটা কিন্তু জেনে নিচ্ছে। এই পর্যন্ত রাখি তাহলে এই পিলারটা এই পিলারটা একই রকম হয়েছে। আচ্ছা গেল আপনার এই মেজারমেন্ট টুলের, আমি গাইডগুলো আবার ডিলেট করে দিচ্ছি। আচ্ছা গেল, তো এভাবে এদিকেও যদি আমি এই পিলার গুলো আঁকতে চাই এভাবে গাইড নিয়ে, এভাবে গাইড নিয়ে 12 ইঞ্চি 1 ফুট আমি 12 ইঞ্চি দিচ্ছি, 12 ইঞ্চি 1 ফিট, এদিকেও 12 ইঞ্চি 1 ফিট, কোনা কিন্তু পেয়ে গেছি আমি, এদিকেও 1 ফিট এদিকেও 1 ফিট সব চতুর্দিকে 1 ফিট। এখন আমি এখানে যদি আঁকি 12,12 1 ফিট, তাহলে এখানে আঁকি এটা এই সারফেস বরাবর, আবার এখানেও যদি আঁকি 12 ইঞ্চি,12 ইঞ্চি 1 ফিট আঁকি, এই দেখেন এভাবে হয়ে গেছে, মোটামুটি একটা সেই আকার ধারণ করেছে। তো এই হলো মেজারমেন্ট টুলের সুবিধা, আপনি গাইড নিয়ে মেজারমেন্ট টুল সে মাপটা দেখায় প্লাস আপনাকে কিন্তু একটা গাইড দিয়ে বড় সাহায্য করে। আমি যখন অটোক্যাডে কাজ করেছি, রেবিট আর্কিটেকচারে কাজ করেছি, আমি রেবিট আর্কিটেকচার এরপর ধরব, তো সেখানে দেখেছি যে গাইডটা কত সুন্দরভাবে সাহায্য করে আর্কিটেকচার কিংবা আর্কিটেকচারাল প্ল্যান তৈরি করার জন্য। তো স্কেচআপে দেখি তার চেয়ে অনেক বেশি সুবিধা এই গাইড তৈরি করার জন্য। এই হলো আপনার মেজারমেন্ট টুলের এতটুকু, আশা করি আপনারা রপ্ত করতে পেরেছেন, ধন্যবাদ। আমি এই টিউটোরিয়াল গুলা আমার একটা সাইটে আমি জড়ো করব, সাইটটা আমি আপনাদের বলে দিচ্ছি www.dhaka9.com, ঘুরে আসবেন, ধন্যবাদ।